ধর্মীয় ভেদাভেদ ভুলে সকল সম্প্রদায় সমন্বয়ে প্রায় 16,000 নবীন ও প্রবীণের উপস্থিতিতে জয়পুরহাটের কালাইয়ে শনিবার পয়লা বৈশাখ জামাই নিয়ে মেলা অনুষ্ঠিত হয়েছে। গ্রামীণ এই মেলায় বসেছে বড় মাছের মেলা। দীর্ঘ 5 মাস পূর্বে থেকে ব্যাপক প্রস্তুতি নিয়ে এই মেলার আয়োজন করেন স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার শওকত হাবিব তালুকদার লজি। পয়লা বৈশাখ শনিবার এই ইউনিয়নের সকল সম্প্রদায় নবীন ও প্রবীণ জামাই মেয়ে সহ তাদের নিকট সব আত্মীয়দের স্থানীয় মাত্রায় উচ্চ বিদ্যালয়ের মাঠে এই অনুষ্ঠান উপস্থিত হয়। আর তাদের সাথে ঢাকা থেকে হেলিকপ্টার নিয়ে এলাকার মেয়ে হিসেবে যোগ হন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি জামাই মেয়েদের সাথে একই মঞ্চে নাচে গানে মাতিয়ে তোলেন হাজার হাজার ভক্তসহ এলাকাবাসীদের। সরজমিনে ও মেলায় আয়োজকদের সাথে কথা বলে জানা গেছে, কলার উপজেলার আত্রাই ইউনিয়নের সকল সম্প্রদায়ের লোকজনের সমন্বয়ে প্রায় 35,000 লোকের বসবাস। এই ইউনিয়নে বসবাসরত সকল ধর্মের পরিবার থেকে প্রায় 8,000 মেয়ে ইতিমধ্যে বিবাহ হয়েছে দেশের বিভিন্ন জেলাতে। তাদের সাথে নিয়ে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে আত্রাই ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান গত 5 মাস ধরে এলাকার প্রবীণ ও নবীনদের সাথে আলাপ করে তাদের পরামর্শ অনুযায়ী স্থানীয় মাত্রার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজন করেন জামাই মেয়ের মেলা। মেলাতে জামাইদের সাথে মেয়ে ও তাদের নিকট আত্মীয় স্বজনদের অংশগ্রহণ করাতে চেয়ারম্যান 9টি ওয়ার্ডের ইউপি সদস্যদের মাধ্যমে গত 2 মাস ধরে দেশের বিভিন্ন জেলায় অবস্থানরত সকল জামাইদের বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত দিয়ে আসেন। এমনকি বিদেশের মাঠে যে সকল জামাই মেয়ে অবস্থান করেন তাদেরকেও মোবাইল ফোনের মাধ্যমে দাওয়াত পৌঁছে দেন তিনি। পয়লা বৈশাখ উপলক্ষে দায়াত পেয়ে প্রায় 8,000 জামাইয়ের সাথে প্রায় 8,000 মেয়ে তাদের নিকট আত্মীয় স্বজনরা আগের দিন শুক্রবার বিকাল থেকে উপস্থিত হয়ে থাকেন এই গ্রামে। শনিবার সকালে অবস্থানরত সকল জামাই মেয়ে এবং স্থানীয় জনরা মাত্রায় উচ্চ বিদ্যালয় মাঠে উপস্থিত হয়ে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেন। জামাইদের সাথে মেয়ে ও আত্মীয়দের উপস্থিতি বিদ্যালয় মাঠ সর্বাঙ্গ হয়ে ওঠে, পরিণত হয় জামাই মেয়ের মিলন মেলায়। তাদের আনন্দ দিতে বিদ্যালয় মাঠে আয়োজন করা হয়েছে গ্রামীণ মেলার বসানো হয়েছে লোক কাহিনী নির্ভর কেপচার আসর, পুঁথিপাঠের আসর, বাউল গানের আসর, সাপুরের সাপ খেলা, লাঠি খেলা, বায়স্কোপ খেলা, বাউচি খেলা এবং উপজাতীয়দের নাচ গান, ধান মারা ও দারুণ সব গরুর দল, ঢেঁকিতে ধান বাগানো সহ আরও অনেক কিছু। এছাড়া জামাইদের বাসস্থান নির্দিধায় করতে ইউনিয়নের 9টি ওয়ার্ডের নাম উল্লেখ করে পৃথক পৃথকভাবে ভিন্ন গ্রামে ভেন্যু তৈরি করা হয়েছে। এলাকার প্রথা অনুযায়ী প্রত্যেক জামাইয়ের জন্য একটি করে লুঙ্গি কিনছে গামছা দেওয়ার ব্যবস্থা করেছেন আয়োজকরা। তাদের খাবারের জন্য কাঁচামরিচ পেঁয়াজ সহ প্রায় 20 মণ চালের পান্তা এবং 15 মণ ইলিশ মাছ ও প্রায় 30 মণ আলু ভর্তা তৈরি করা হয়। মেলাতে জামাই মেয়ে ও তাদের স্বজনদের বিহুবন্দিতে বিদ্যালয়ের মাঠের উত্তর পাশে আলাদাভাবে সঙ্গীত পরিবেশনের ব্যবস্থা রয়েছে। আর সেই মঞ্চে এলাকার মেয়ে হিসেবে চিত্রনায়িকা অপু বিশ্বাস যোগ দিতে নাচে গানে মাতিয়ে দিলেন এলাকাবাসীকে। জেলার একমাত্র কালাইয়ের আত্রাই ইউনিয়নের জামাই মেয়ে মেলা অনুষ্ঠান হওয়ার পুরোপুরি জেলা জুড়ে এর প্রশংসা ছড়িয়ে পড়ে। জয়পুরহাট 2 আসনের সদস্য পথি উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাহী কর্মকর্তা জেলার সকল গণমাধ্যম কর্মীরা মেলায় উপস্থিত ছিলেন। দর্শক, এরকম একটি ভিন্ন ধর্মের বৈশাখ নিয়ে এবং সেই জায়গায় অপু বিশ্বাসের উপস্থিতিটা আপনার কিরকম লেগেছে এ বিষয়ে দর্শক আপনার মূল্যবান মতামতটি কমেন্টের মাধ্যমে আমাদের সাথে শেয়ার করতে পারেন এবং এ সম্পর্কে আরও সব লেটেস্ট আপডেট নিয়ে জানার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটি অবশ্যই লাইক ও শেয়ার করতে ভুলবেন না।